Assalamualaikum viewers, আজকে আমরা কথা বলবো IMR বা infant mortality rate নিয়ে। Infant mortality rate is the ratio of deaths under 1 year of age in a given year to the total number of live births in the same year। অর্থাৎ একটি বছরে এক বছরের কম বয়সের শিশুদের মৃত্যুর হার। এটাকে ইনফ্যান্ট মর্টালিটি রেট বলে। বোঝার ক্ষেত্রে আমরা যদি এইটুকু বুঝি তাহলেই হবে, অত বিস্তারিতভাবে জানার এখন দরকার নেই। আবার ধরেন শিশুর বয়স যদি এক বছরের বেশি হয়, এক থেকে চার বছরের মধ্যে যদি শিশুর মৃত্যু হয়, সেই ক্ষেত্রে সেটা ইনফ্যান্ট মর্টালিটি রেট হবে না, সেই ক্ষেত্রে সেটা আবার হবে চাইল্ড মর্টালিটি রেট। তো চাইল্ড মর্টালিটি রেটের ক্ষেত্রে আমরা ডেফিনেশন দিতে পারি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ডেথ অ্যাট এজেস 1 to 4 years ইন এ গিভেন ইয়ার পার 1000 চিলড্রেন ইন দ্যাট এজ গ্রুপ অ্যাট দ্য মিড পয়েন্ট অফ দ্য ইয়ার কনসার্নড। এবার কথা বলবো MMR বা ম্যাটার্নাল মর্টালিটি রেট সম্পর্কে। It is the total number of female death due to complication of pregnancy, childbirth or within 42 days of delivery from puerperal causes per 1000 live birth in an area during a given year. অর্থাৎ কোনো মহিলা যদি গর্ভবতী অবস্থায় গর্ভবতীজনিত কোনো সমস্যার কারণে মৃত্যুবরণ করে এবং সন্তান প্রসব করার সময় মৃত্যুবরণ করে বা সন্তান প্রসবের পরে পরবর্তী 42 দিনের মাঝে এই গর্ভবতীজনিত সমস্যার কারণে যদি মৃত্যুবরণ করে, তাহলে সেটার মৃত্যুর যে হারটা এটা গণনা করা হবে, এটাকে ম্যাটার্নাল মর্টালিটি রেটের মধ্যে ধরা হয়। স্পেকট্রাম অফ হেলথ, স্বাস্থ্যের বর্ণালী, এইটাকে দুইটি ভাগে ভাগ করা যায়, যেমন সুস্থতা আর অসুস্থতা। সুস্থতার মধ্যে আছে পজিটিভ হেলথ মানে ইতিবাচক স্বাস্থ্য, বেটার হেলথ মানে ভালো স্বাস্থ্য, ফ্রিডম ফ্রম সিকনেস মানে অসুস্থতা থেকে মুক্তি, এবং অসুস্থতার মাঝে আছে আনরিকগনাইজড সিকনেস মানে অচেনা অসুস্থতা। তারপর আছে মাইল্ড সিকনেস মানে হালকা অসুস্থ, ওই যেমন হুট করে মাথা ব্যথা করতেছে, আবার হুট করে পেট ব্যথা করতেছে, আবার একা একা ঠিক হয়ে যাচ্ছে, এগুলোকে মাইল্ড সিকনেসের মধ্যে ধরা হয়। আবার আছে সেভিয়ার সিকনেস মানে গুরুতর অসুস্থ, এটা একদম মারাত্মক অসুস্থতা। তারপরে আছে সবশেষে ডেথ, ডেথ মানে মৃত্যু।